হ্যালো বন্ধুগণ, আমি ডক্টর অর্জুন চৌধুরী। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে বলবো ওভারিয়ান সিস্ট নিয়ে, যেটাকে পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বলা হয়। পলিকতার অর্থ হলো অসংখ্য, আর সিস্ট হলো তরল পদার্থে পরিপূর্ণ থলে বা ব্যাগ। মেয়েদের ওভারি বা ডিম্বাশয়ে অসংখ্য ছোট ছোট থলে বা ব্যাগ তৈরি হয়, যার জন্য এটাকে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বলা হয়। আপনাদেরকে প্রথমে বলে রাখছি, ওভারিয়ান সিস্ট কিন্তু টিউমার নয়। এটা মেয়েদের অনিয়মিত খাওয়া দাওয়া ও লাইফস্টাইলের জন্য ওদের ওভারিতে তৈরি হওয়া একটা কন্ডিশন মাত্র, যেটাকে ঠিকমতো ট্রিটমেন্ট করলে 3 থেকে 4 মাসে সেরে ওঠে। তাই এটা নিয়ে বেশি ভয় পেতে যাবেন না। কিন্তু এটাও মনে রাখতে হবে, সিস্ট থেকেই কিন্তু পরে টিউমার হতে পারে, তাই সিস্টকে কিন্তু অবহেলা করা যাবে না। তাই আপনার শরীরে যেসব লক্ষণ দেখা দিলে আপনি ডক্টরের পরামর্শ নেবেন, তা হলো যদি দেখেন আপনার ঋতুচক্র বা পিরিয়ড অনিয়মিত হচ্ছে, আর সেটা 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস পর পর হচ্ছে, আর যখন হচ্ছে হয় খুব ব্লিডিং হচ্ছে, না হলে খুবই কম পরিমাণে হচ্ছে। এছাড়া যদি দেখেন আপনার মুখে পিম্পল বেরোচ্ছে বা পিম্পল ভালো হচ্ছে না, তাছাড়া যদি দেখেন আপনার মুখে বুকে হাতে ছেলেদের মতো লোম বের হয়ে আসছে এবং সঙ্গে শরীরের ওজনও বৃদ্ধি পেতে থাকে, তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। ডক্টর আপনার সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করে, যেমন USG এবং ব্লাড টেস্ট, এসব দ্বারা বুঝতে পারবেন আপনার ওভারিতে সিস্ট আছে কি না। আর যদি থাকে তাহলে সেটা কি ক্ষতিকারক সিস্ট নাকি নর্মাল সিস্ট। সাধারণত যেসব কারণের জন্য ওভারিতে সিস্ট হয়ে থাকে, যেমন হরমোনাল ইমব্যালেন্স, পিটুইটারি বা ব্রেন থেকে কিছু হরমোন বেরোয়, যেমন ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং এলিস। এই হরমোনের কাজ হলো ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণুটিকে পরিপক্ক করে তোলা, এবং ঋতুচক্রের মাঝামাঝি সময়ে, যেমন কারো ঋতুচক্র যদি 28 দিনের হয়ে থাকে তাহলে 14 দিনের দিন পরিপক্ক ডিম্বাণুটিকে ওভারি থেকে বের করে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে নিয়ে আসা। এখন যেসব মহিলা গর্ভধারণ করতে চান তাদের ক্ষেত্রে ডিম্বাণুটি শুক্রাণুর সাথে মিলিত হয়ে গর্ভধারণ হয়ে যায়, আর যারা গর্ভধারণ করতে চান না তাদের ক্ষেত্রে কি হয়, ডিম্বাণুটি গর্ভাশয়ে গিয়ে 28 দিনের দিন মাসিক ধর্ম হয়ে যায়। এখন যেসব মেয়েদের এই হরমোনের ব্যালেন্স নষ্ট হয়ে যায় তাদের ক্ষেত্রে ডিম্বাণুটি ডিম্বাশয় থেকে বের হতে পারে না, এবং ডিম্বাশয়ের মধ্যে বড় হয়ে সেটা সিস্টে পরিণত হয়ে যায়। ডিম্বাণু ডিম্বাশয় থেকে বের হতে না পারার জন্য যেমন গর্ভধারণ করা সম্ভব হয় না, তেমনি ঋতুচক্র অনিয়মিত হয়ে যায়। এছাড়া কোনো মেয়ের যদি জরায়ু বা ডিম্বাশয়ের আশেপাশে কোনো ইনফেকশন হয়ে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু ওভারিয়ান সিস্ট হতে পারে। তাছাড়া কারো যদি শরীরের ওজন বেড়ে যায় তাদেরও ওভারিয়ান সিস্ট হতে পারে। ব্যাপারটা এমন, ওজন বৃদ্ধির জন্য যেমন ওভারিয়ান সিস্ট হতে পারে, তেমনি ওভারিয়ান সিস্টের জন্য আবার ওজন বৃদ্ধি পেতে পারে। এছাড়া মেয়েদের শরীরে মেয়েদের যে হরমোন যেমন ইস্ট্রোজেন, এটা যদি কমে যায় এবং মেয়েদের শরীরে অল্প মাত্রায় ছেলেদের যে হরমোন অ্যান্ড্রোজেন রয়েছে ওটা যদি বেড়ে যায়, তাদের ক্ষেত্রে এটার প্রতিক্রিয়ার জন্য যেমন মেয়েদের ঋতুচক্র অনিয়মিত হয়ে পড়ে, তেমনি মুখে অতিরিক্ত পিম্পল বের হয়ে আসে এবং ছেলেদের মতো মুখে বুকে হাতে লোম বেরোতে থাকে। এই যে হরমোনাল ইমব্যালেন্স এবং ওজন বৃদ্ধি হচ্ছে, যার জন্য এত সমস্যা হচ্ছে, এটা কেন হচ্ছে? এটা হচ্ছে শুধুমাত্র অনিয়মিত লাইফস্টাইলের জন্য, যেমন নিয়মিত না খাওয়া, সময় মতো না ঘুমানো, সবসময় মোবাইল বা টিভি নিয়ে বসে থাকা, কোনো রকম শরীরচর্চা না করা, এসব কারণের জন্য হরমোনের ব্যালেন্স নষ্ট হয় এবং যার জন্য শরীরে যত সমস্যা সৃষ্টি হয়। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ওভারিয়ান সিস্ট বা পিসিওডি কেন হয়, আর হলে এর কী কী সমস্যা হতে পারে। কিন্তু আমি বলছি আপনাদের, এটা নিয়ে বেশি চিন্তা বা ভয় পেতে হবে না এবং কোনো হরমোনও নিতে হবে না। তাছাড়া যে মেয়েটার 16-17 বছর বয়সে পিসিওডি হয়ে গেছে সে কত বছর হরমোন নেবে, এটা কি সম্ভব? সম্ভব না। কিন্তু আপনি যদি আপনার লাইফস্টাইল ঠিক করে নেন বা আমি যা বলবো তা মেনে চলেন, তাহলে 3-4 মাসের মধ্যে আপনার পিসিওডির সমস্যার সমাধান হয়ে যাবে। এর জন্য আপনাকে যা যা করতে হবে, প্রতিদিন 15 থেকে 30 মিনিট শরীরচর্চা করতে হবে, আর এটা রেগুলার করতে হবে। একদিন করলেন, 2 দিন করলেন না, এমন করলে হবে না, রেগুলার করতে হবে। বাইরের খাবার খাওয়া যাবে না, বাসি খাবার খাওয়া যাবে না, খেতে হবে ঘরের তৈরি ফ্রেশ খাবার, চর্বি জাতীয় খাবার বর্জন করতে হবে,
যেসব মেয়ে ধূমপান বা মদ্যপান করেন তাদের ওইসব ছাড়তে হবে। বেশি রাত জাগা যাবে না, সময়মতো ঘুমাতে হবে। আপনারা যদি এই নিয়মগুলি মেনে চলেন এবং সঙ্গে কিছু মেডিসিন আপনারা আপনাদের নিকটবর্তী ডক্টরের পরামর্শ মতো নেন, তাহলে 3-4 মাসে আপনার পিসিওডির সমস্যা ঠিক হয়ে যাবে আর সব কিছু নর্মাল হয়ে যাবে। তো বন্ধুগণ, আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।